সম্প্রতি তীব্র উত্তেজনা ছড়িয়ে আছে এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত ও চীন। ১৯৬২ সালের যুদ্ধের সম্ভাবনাকে উস্কে চীন ভারতকে হুঁশিয়ারি দিয়েছে, পাল্টা ভারতের অবস্থানও আরও কড়া। দুই দেশের সামরিক শক্তি নিয়ে চলছে তুলমূল্য আলোচনা। কলকাতা 24 খবরে তুলে ধরা পরিসংখ্যানে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের কাছে মোট 2955 এয়ারক্রাফ্ট রয়েছে। এর মধ্যে 1271টি ফাইটার এয়ারক্রাফ্ট, 1385টি অ্যাটাক এয়ারক্রাফ্ট, 782টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট ও 352টি ট্রেনার এয়ারক্রাফ্ট, 206টি অ্যাটাক হেলিকপ্টার সহ মোট 912টি হেলিকপ্টার রয়েছে। অন্যদিকে ভারতের কাছে আছে 676টি ফাইটার এয়ারক্রাফ্ট, 809টি অ্যাটাক এয়ারক্রাফ্ট, 857টি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট, 323টি ট্রেনার এয়ারক্রাফ্ট, 16টি অ্যাটাক হেলিকপ্টার সহ 666টি হেলিকপ্টার রয়েছে। এর মধ্যে যদি ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্ট বাদ দিয়ে দেওয়া হয় তাহলে চীন ভারত থেকে সব বিষয়ে এগিয়ে রয়েছে। চীনের পিপলস লিবারেশন আর্মি গ্রাউন্ড ফোর্সের কাছে রয়েছে 6,457টি যুদ্ধ ট্যাঙ্ক, 4,788টি সাজোয়াযুক্ত যুদ্ধযান, 1,710টি স্বয়ংক্রিয় বাহন, 1,770টি রকেট প্রজেক্টর। অন্যদিকে ভারতের কাছে রয়েছে 4,426টি যুদ্ধ ট্যাঙ্ক, 6,704টি সাজোয়াযুক্ত যুদ্ধযান, 2,900টি স্বয়ংক্রিয় বহন এবং 252টি রকেট প্রজেক্টর। এক্ষেত্রেও চীন ভারতের থেকে এগিয়ে। চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির কাছে একটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার, 51টি রণতরী, 11টি ডেস্ট্রয়ার, 23টি যুদ্ধজাহাজ, 15টি সাবমেরিন, 139টি পেট্রোল ক্রাফ্ট এবং 6টি মাইন ওয়ারফেয়ার শিপ রয়েছে। তবে এই এয়ারক্রাফ্টের বিষয়ে ভারত চীনের থেকে একটু এগিয়ে আছে। সব দিক বিবেচনা করলে বোঝা যায় যে চীন ভারত থেকে অনেক উপরে।